নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এগার ফল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মেনটেনেন্স কথাটা কিন্তু যে কোনো পুরুষের কাছে সাম্প্রতিককালে কিন্তু একটা আতঙ্কের কথা সৃষ্টি হয়েছে এবং আতঙ্কের জিনিস তৈরি হয়েছে। তো এই যে মেনটেনেন্সের যে ভয়টা, এই ভয়টার থেকে আজকে আপনাদের বের করার চেষ্টা করব, সেই নিয়ে আলোচনা করবো, মেনটেনেন্স নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার কিন্তু সম্পূর্ণ সঙ্গে থাকতে হবে, কারণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যদি আপনারা ফোনে কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারেন, রাত্রির 8টা থেকে 10টার মধ্যে, এবং আপনারা আমাদের সঙ্গে ফোনে কিন্তু কনসাল্ট করতে পারেন। শুরু করছি আজকের আলোচনা, যে মেনটেনেন্স। মেনটেনেন্স যে কথাটা আমি বলছিলাম, যে মেনটেনেন্স হচ্ছে দু রকমের মেনটেনেন্স কিন্তু হয়। একটা হচ্ছে ইন্টারিম মেনটেনেন্স, আর একটা হচ্ছে ফাইনাল মেনটেনেন্স। ইন্টারিম মেনটেনেন্স কি? ইন্টারিম মেনটেনেন্স হলো যখন আপনার ওয়াইফ আপনার উপরে 125 সেকশন 125 এ এবং অনেকগুলো সেকশন আরও আছে, হিন্দু ম্যারেজ অ্যাক্টে 24 সেকশন 24, এই সব জায়গা, এই যে সেকশনগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সেকশন লাগে, কিন্তু কথাটা আসলে মেনটেনেন্স, জিনিসটা আসলে মেনটেনেন্স। সেটা হচ্ছে মেনটেনেন্স যদি আপনার উপরে ফাইল হয় সেক্ষেত্রে ইন্টারিম মেনটেনেন্স হবে 2 থেকে 2.5 মাস কিংবা 3 থেকে 4 মাসের মধ্যে। 4 মাসের মধ্যে মোটামুটি কিন্তু একটা অর্ডার হয়ে যাবে ইন্টারিম মেনটেনেন্সের ক্ষেত্রে। ইন্টারিম মেনটেনেন্স কিন্তু মেনটেনেন্সের সঙ্গে একই সঙ্গে ইন্টারিম মেনটেনেন্সের পিটিশন দেওয়া হয়, এবং ইন্টারিম মেনটেনেন্সটা কিন্তু দ্রুততার সঙ্গে হিয়ারিং হয়, এবং হিয়ারিং হয়েই কিন্তু জাজমেন্ট হয়ে যায় ইন্টারিম মেনটেনেন্সের জন্য। ইন্টারিম মেনটেনেন্স অর্থাৎ যে মেনটেনেন্স ক্লেম করেছে, সে মেনটেনেন্স ক্লেম করেছে এই জন্যে যে সে নিজেকে চালাতে পারে না, নিজের ভরণ পোষণ সে করতে পারে না, নিজের খাওয়া পড়া সে চালাতে পারে না, এবং তার নিজের প্রতি খরচ করার মতো তার কোনো সামর্থ্য নেই, এবং সেই জন্যে সে যখন কোর্টে কেস করছে সে কেস চালানোর তার ক্ষমতা নেই, এটাই কিন্তু ধরে নেওয়া হবে। এবং তার পিটিশন অনুযায়ী তাকে কিন্তু ইন্টারিম মেনটেনেন্স দেওয়া হবে, অর্থাৎ 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে কিংবা 3 মাসের মধ্যে কিন্তু পিটিশনটা হিয়ারিং হয়ে যাবে, এবং হিয়ারিং হওয়ার পরে কিন্তু অর্ডার হয়ে যাবে, আপনি আপনাকে সমন পাঠানো হবে। আপনি যদি না আসেন তাহলে কিন্তু একতরফা অর্ডার হয়ে যাবে, এবং একতরফা অর্ডার হয়ে গিয়ে আপনার এগেনস্টে কিন্তু এটা যে মেনটেনেন্সটা সেটা কিন্তু জমতে থাকবে। আপনি যদি আসেন তাহলে আপনি আপনার বক্তব্য রাখতে পারবেন, যদি না আসেন তাহলে কিন্তু একতরফা ইন্টারিম মেনটেনেন্স হয়ে যাবে। তো এই যে মেনটেনেন্সের যে ব্যাপারটা, ইন্টারিম মেনটেনেন্সের ক্ষেত্রে আমাদের জায়গাটা খুব কমে যায়, জায়গাটা আমাদের বলার জায়গাটা কমে যায়। যখন ইন্টারিম মেনটেনেন্স, যখন মেনটেনেন্স আপনার ফাইল হচ্ছে, ইন্টারিম মেনটেনেন্স যখন পিটিশন যখন আপনার হবে, তখন ইন্টারিম মেনটেনেন্সের যে সমন সেটা কিন্তু আপনার কাছে আপনি কিন্তু পাবেন, মেনটেনেন্সের যে সমনটা সেটা কিন্তু আপনি পাবেন। সমন পাওয়ার পরে আমি বলবো সমস্ত পুরুষ জাতিকে, আমি বলছি যাদের এগেনস্টে মেনটেনেন্স ফাইল হয়েছে তারা সমন পেয়ে অবশ্যই কোর্টে যাবেন, তার কারণ কোর্টে গেলে মেনটেনেন্স আপনার এগেনস্টে হবেই, আপনি কোর্টে গেলেও হবে কোর্টে না গেলেও হবে। কিন্তু যদি আপনি কোর্টে যান তাহলে আপনার বক্তব্য রাখার জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু কোর্টে যদি আপনি না যান তাহলে আপনার বক্তব্য কিছুই শোনা হবে না। যে মেনটেনেন্স ফাইল করেছে তার যেটুক, মানে যে কোনো সময় মেনটেনেন্স কিন্তু অনেক বেশি পরিমাণ করে চাওয়া হয়। আপনার হয়তো 30,000 টাকা মাসে ইনকাম, কিংবা আপনার তো 20,000 টাকা মাসে ইনকাম, সেক্ষেত্রে আপনার মেনটেনেন্স চাওয়া হচ্ছে 10,000 টাকা 12,000 টাকা 15,000 টাকা কিন্তু মেনটেনেন্স চাওয়া হচ্ছে। এবং আপনি যদি আপনার ইনকামটা নিয়ে না বলেন, এবং আপনার যে ইনকামের যে আপনার যে রেগুলার খরচা যেগুলো রয়েছে সে কতটা, অনেকেরই বৃদ্ধ বাবা মা থাকে, বোন থাকে, তার বিয়ে দেওয়ার ব্যাপার থাকে, এবং এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক অনেক হোম লোন থাকে, অনেকের অনেক রকম সমস্যা থাকে, তো সেই ইনকাম থেকে এই জিনিসগুলো কিন্তু দিতে হয়। এবং আপনার ইনকাম, সে হয়তো একটা বাড়িয়ে ইনকাম দেখিয়ে দিল, আদেও হয়তো সেই ইনকামটা আপনার নেই,
সে ইনকাম সেটা দেখিয়ে দিল, দেখিয়ে দিয়ে কিন্তু সে মেনটেন্যান্স অর্ডার নিয়ে বেরিয়ে গেল। এবং তারপর এখন যেটা বেশিরভাগই হচ্ছে সেটা কিন্তু ডেট অফ ফাইলিং থেকে মেনটেন্যান্সের অর্ডার হচ্ছে, অর্থাৎ যেদিনকে সে কেস ফাইল করবে সেই দিন থেকে কিন্তু মেনটেন্যান্সের এটা হচ্ছে। অর্থাৎ 2-3 মাস পরে যদি হিয়ারিং হয় এবং তারপরে যদি অর্ডার হয় তার আগেই কিন্তু 2 মাসের টাকাটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, যবে থেকে সে ফাইলিং করে তবে থেকে কিন্তু দিতে হবে। তো এই যে ব্যাপারটা চলছে, তো সেইটাকে কিন্তু রোকার জন্য, সেটাকে বন্ধ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই করে যেতে হবে। যদি আপনার এগেন্সে মেনটেন্যান্স ফাইল হয়ে থাকে অবশ্যই ওটাকে করে যেতে হবে, এবং কোর্টে গিয়ে আপনার পক্ষটাও আপনাকে রাখতে হবে যে আমার এই এই খরচা আছে, আমার এই ইনকাম আছে, এর থেকে বেশি আমার ইনকাম নেই। এই জিনিসগুলো আপনাকে কোর্টে রাখতে হবে, তাহলে কোর্ট কিন্তু আপনার পক্ষটাও দেখবে, তারপরে কিন্তু মেনটেন্যান্স অর্ডার দেবে। সেই জন্য আমি বলছি অবশ্যই কোর্টে যাবেন। এবং এই গেল ইন্টারিম মেনটেন্যান্স। ইন্টারিম মেনটেন্যান্সের একটা অর্ডার হয়ে যাবে যেটাকে আপনাকে মাসে মাসে দিয়ে যেতে হবে। এরপর ফাইনাল মেনটেন্যান্স যেটা আছে, ফাইনাল মেনটেন্যান্সের কিন্তু ফাইনাল মেনটেন্যান্স কিন্তু অনেক বেশি থাকে, ইন্টারিম মেনটেন্যান্স কম হয়। ইন্টারিম মেনটেন্যান্স কম চাওয়া হয় এবং ফাইনাল মেনটেন্যান্স কিন্তু বেশি চাওয়া হয়। এবং ফাইনাল মেনটেন্যান্সের যে হিয়ারিং হবে এবং ইন্টারিম মেনটেন্যান্সের এভিডেন্সের পিরিয়ড হবে, সেই সময় কিন্তু আপনি আপনার সাক্ষী সাবুত দিতে পারবেন এবং আপনার সাক্ষীদেরকে কিন্তু দাঁড় করাতে পারবেন, তারা আপনার হয়ে সাক্ষী দেবে যে আপনার কি ইনকাম আছে। আপনার ইনকাম সার্টিফিকেট সেটা দিতেই হবে, যে আপনার ইনকাম কত সেটা তো আপনাকে প্রমাণ দিতেই হবে, এবং আপনার কত খরচা সেটাও আপনি প্রমাণ দেবেন। এবং এর মধ্যে আর একটা পয়েন্ট থাকে, যাদের ওয়াইফ কোনো কাজ করছে না তাদের তো আলাদা ব্যাপার, তাকে মেনটেন্যান্স দিতে হবে। কিন্তু যাদের ওয়াইফ কাজ করে, অনেক ক্ষেত্রেই হয় তারা হয়তো কিছু কাজ করছে, বুটিক করছে, কিংবা তার নিজস্ব কোনো ব্যবসা আছে, কিংবা কোথাও চাকরি করে, এরকম হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রমাণগুলো আপনাকে দিতে হবে। আপনার ওয়াইফ কিন্তু সম্পূর্ণভাবে বলবে যে আমি কিচ্ছু করি না, কিন্তু আপনাকে সেই প্রমাণগুলো দিতে হবে। এবং আপনি যদি সেই প্রমাণগুলো সঠিকভাবে দিতে পারেন তাহলে কোর্ট কিন্তু মেনটেন্যান্স অর্ডার বন্ধ করে দিতে পারে। অর্থাৎ মেনটেন্যান্সের যেটা মূল কথা, যে যে ব্যক্তি নিজেকে মেনটেন করতে পারে না তাকেই মেনটেন্যান্স দিতে হবে। তো সে যদি আপনার ওয়াইফ যদি চাকরি করছে কিংবা কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু তা সে নিজে মেনটেন করতে পারছে নিজেকে, সেক্ষেত্রে কিন্তু তাকে মেনটেন্যান্স কোর্ট নাও দিতে পারে, আপনি যদি এই প্রমাণগুলো দেখাতে পারেন। তো সুতরাং ভয় পেয়ে যে মেনটেন্যান্স করে দিয়েছে, মেনটেন্যান্সের কেস করে দিয়েছে, আমাকে এবার লুকিয়ে বেড়াতে হবে, এই যে ধারণাটা, এই ধারণা থেকে বেরিয়ে আসুন, কারণ এইটা আপনাদেরকে ক্ষতি করছে। এই ধারণা থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে কোর্টে গিয়ে আপনার বক্তব্য রাখুন, আপনার উকিলবাবুর সঙ্গে পরামর্শ করুন যে কিভাবে আপনি এখান থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন এবং অনেক কম মেনটেন্যান্স আপনাকে দিতে হবে, সেইটা পরামর্শ করুন। পরামর্শ করে কিন্তু কোর্টে কিন্তু আপনার পক্ষটা রাখুন, তবেই কিন্তু আপনি সুফল পাবেন এবং এই যে মেনটেন্যান্স রূপী যে ভয় সেটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং মেনটেন্যান্স সম্পর্কে যে ভয়টা আপনাদের কাটাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।